আমাদের চ্যানেলের ভিডিওগুলি দেখে যদি ভালো লাগে তাহলে একটি করে লাইক দিতে ভুলবে না কেমন বন্ধুরা তোমরা যারা একাদশ শ্রেণীতে পরীক্ষায় বসবে তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্ন এবং উত্তর বলবো তাই তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে শুনবে পুরো ভিডিওটা দেখবে এবং মনোযোগ সহকারে শুনবে মনে রাখার চেষ্টা করবে কারণ তোমাদের জন্য এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি তো প্রশ্নগুলো শোনো প্রবন্ধ থেকে কিছু প্রশ্ন এবং উত্তর এমসিকিউ প্রথম প্রশ্ন পরিব্রাজক স্বামীজির কি জাতীয় রচনা পরিব্রাজক স্বামীজির কি জাতীয় রচনা অপশান অনুবাদমূলক রম্য রচনা ধর্মমূলক ভ্রমণমূলক উত্তর হবে ভ্রমণমূলক অর্থাৎ প্রশ্নটি পরিব্রাজক স্বামীজির কি জাতীয় রচনা এ প্রশ্নের উত্তরটি হবে ভ্রমণমূলক পরের প্রশ্ন তোমাদের প্রণাম করি তোমাদের বলতে কাদের বোঝানো হয়েছে অপশান ভারতের ফৌজিদের ভারতের শ্রমজীবীদের ভারতের স্বাধীনতা সংগ্রামীদের ভারতের সাধু সন্তদের উত্তর ভারতের শ্রমজীবীদের অর্থাৎ প্রশ্নটি ছিল তোমাদের প্রণাম করি তোমাদের বলতে কাদের বোঝানো হয়েছে তোমাদের বলতে কাদের বোঝানো হয়েছে এ প্রশ্নের উত্তর হবে ভারতের শ্রমজীবীদের পরের প্রশ্ন সুয়েজ খাল কে খনন করেন সুয়েজ খাল কে খনন করেন অপশান আনুন্ড সেন লেসেন্স কলম্বাস মিশরের ফেরো উত্তর ফার্দিন্যান্ড লেসেন্স অর্থাৎ প্রশ্নটি ছিল সুয়েজ খাল কে খনন করেন এ প্রশ্নের উত্তরটি হবে ফার্দিন্যান্ড লেসেন্স পরের প্রশ্ন কোন মাস দেখে লেখকের হাঙ্গরের বাচ্চা মনে হয়েছিল কোন মাস দেখে লেখকের হাঙ্গরের বাচ্চা মনে হয়েছিল অপশান অর্থাৎ প্রশ্নটি ছিল কোন মাছ দেখে লেখকের হাঙ্গরের বাচ্চা মনে হয়েছিল এ প্রশ্নের উত্তরটি হবে বনেটো মাছ পরের প্রশ্ন সুয়েজের বন্দরের প্রায় তিন দিকে রয়েছে সুয়েজের বন্দরের প্রায় তিন দিকে রয়েছে অরণ্য সমুদ্র বালি ঢিপিয়ার পাহাড় বালি ঢিপিয়ার পাহাড় উত্তর হবে বালির ঢিপিয়ার পাহাড় অর্থাৎ প্রশ্নটি ছিল সুয়েজের বন্দরের প্রায় তিন দিকে রয়েছে এ প্রশ্নের উত্তর হবে বালির ঢিপি আর পাহাড় পরের প্রশ্ন কার উৎসাহে হাঙ্গর ধরার উপকরণ সংগৃহীত হয়েছিল অপশান লেখকের সেকেন্ড ক্লাসের ফৌজির আরব মিয়ার খালাসির উত্তর সেকেন্ড ক্লাসের ফৌজির অর্থাৎ প্রশ্নটি ছিল কার উৎসাহে হাঙ্গর ধরার উপকরণ সংগৃহীত হয়েছিল এ প্রশ্নের উত্তরটি হবে সেকেন্ড ক্লাসের ফৌজির পরের প্রশ্ন কলম্বাস ভারতে আসার নতুন রাস্তা খোঁজার চেষ্টার বা চেষ্টায় পার হয়েছিলেন প্রশ্নটি কলম্বাস ভারতে আসা নতুন রাস্তা খোঁজার চেষ্টায় পার হয়েছিলেন অপশান আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর বঙ্গোপসাগর উত্তর আটলান্টিক মহাসাগর অর্থাৎ প্রশ্নটি ছিল কলম্বাস ভারতে আসার নতুন রাস্তা খোঁজার চেষ্টায় পার হয়েছিলেন এ প্রশ্নের উত্তরটি হবে আটলান্টিক মহাসাগর পরের প্রশ্ন গ্যালিলিও দেহ ত্যাগ করেন গ্যালিলিও দেহ ত্যাগ করেন অপশান আটই জানুয়ারি ষোলোশো পঞ্চাশ আটই জানুয়ারি ষোলশো বিয়াল্লিশ আটই জানুয়ারি ষোলশো চুয়াল্লিশ আটই জানুয়ারি ষোলশো চল্লিশ উত্তরটি হবে আটই জানুয়ারি ষোলোশো বিয়াল্লিশ অর্থাৎ প্রশ্নটি ছিল গ্যালিলিও দেহত্যাগ করেন গ্যালিলিও দেহত্যাগ করেন এ প্রশ্নের উত্তরটি আটই জানুয়ারি ষোলোশো বিয়াল্লিশ পরের প্রশ্ন গ্যালিলিওর অপর ভার পড়ল দূরবীন যোগান দেবার কারণ অপশান সেই সময় ইউরোপের নৌবাহিনীর শক্তিশালী দূরবীনের প্রয়োজন ছিল সেই সময় ভেনিসের নৌবাহিনীর শক্তিশালী দূরবীনের প্রয়োজন ছিল তিনি নিজের হাতে মজবুত দূরবীন তৈরি করতেন তিনি স্বল্প মূল্যে উচ্চ মানের দূরবীন সরবরাহ করতেন উত্তর সেই সময় ভেনিসের নৌবাহিনীর শক্তিশালী দূরবীন দূরবীনের প্রয়োজন ছিল অর্থাৎ প্রশ্নটি ছিল গ্যালিলিওর ওপর ভার পড়ল দূরবীন যোগান দেবার কারণ উত্তরটি হবে সেই সময় ভেনিসের নৌবাহিনীর শক্তিশালী দূরবীনের প্রয়োজন ছিল পরের প্রশ্ন শেষ অবধি মঠ ছাড়তে হলো কোন মঠ অপশান পড়ুয়ার মঠ ফ্লোরেন্সের মঠ তাসকানির মঠ বেনিডিক্টিন সম্প্রদায়ের মঠ উত্তর বেনিডিক্টিন সম্প্রদায়ের মঠ অর্থাৎ প্রশ্নটি ছিল শেষ অবধি মঠ ছাড়তে হল কোন মঠ এ প্রশ্নের উত্তরটি হবে বেনিডিক্টিন সম্প্রদায়ের মঠ পরের প্রশ্ন গ্যালিলিওকে দিয়ে কি স্বীকার করানো হয় অপশান তিনি ধর্মদ্রোহী তিনি গণিতজ্ঞ নন তিনি কপার নিকাশের তত্ত্ব নিয়ে যা লিখেছেন সে সবই বৃথা গর্বের অজ্ঞতা ও অসতর্কতার নিদর্শন তিনি দেশদ্রোহী উত্তর হবে তিনি কপার নিকাশের তত্ত্ব নিয়ে যা লিখেছেন সে সবই বৃথা গর্বের অজ্ঞতা ও অসতর্কতার নিদর্শন অর্থাৎ প্রশ্নটি ছিল গ্যালিলিওকে দিয়ে কি স্বীকার করানো হয় এ প্রশ্নের উত্তরটি হবে তিনি কপার নিকাশের তত্ত্ব নিয়ে যা লিখেছেন সে সবই বৃথা গর্বের অজ্ঞতা ও অসতর্কতার নিদর্শন পরের প্রশ্ন গ্যালিলিও ডাক্তারিতে যখন ভর্তি হন তখন তার বয়স ছিল অপশান সতেরো বছর আঠারো বছর ১৬ বছর পনেরো বছর উত্তর ১৭ বছর অর্থাৎ প্রশ্নটি ছিল গ্যালিলিও ডাক্তারিতে যখন ভর্তি হন তখন তার বয়স ছিল এ প্রশ্নের উত্তরটি হবে ১৭ বছর পরের প্রশ্ন বাড়ি হয়ে উঠল ফ্যাক্টরি কারুশালা এখানে কার বাড়ির কথা বলা হয়েছে বাড়ি হয়ে উঠল ফ্যাক্টরি কারুশালা এখানে কার বাড়ির কথা বলা হয়েছে অপশান বেলারিমিন নিকাশ টলেমি গ্যালিলিও উত্তর গ্যালিলিও অর্থাৎ প্রশ্নটি ছিল বাড়ি হয়ে উঠলো ফ্যাক্টরি কারুশালা এখানে কার বাড়ির কথা বলা হয়েছে এ প্রশ্নের উত্তরটি হবে গ্যালিলিও পরের প্রশ্ন ষোলোশো নয় সালে ঘটল এক নতুন ব্যাপার ষোলোশো নয় সালে ঘটল এক নতুন ব্যাপার নতুন ব্যাপারটি হল অপশান চশমা আবিষ্কার অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার গতি আবিষ্কার দূরবীন যন্ত্র আবিষ্কার উত্তর যন্ত্র আবিষ্কার অর্থাৎ প্রশ্নটি ছিল ষোলোশো নয় সালে ঘটল এক নতুন ব্যাপার এখানে নতুন ব্যাপারটি কি এই প্রশ্নের উত্তরটি হবে দূরবীন যন্ত্র আবিষ্কার পরের প্রশ্ন গ্যালিলিওকে বোঝানোর ভার দেওয়া হল অপশান ধর্মযাজকদের ওপর অ্যারিস্টটলের ওপর কসমোর উপর কার্ডিনাল বেলারিমিনের ওপর উত্তর কার্ডিনাল বেলারিমিনের ওপর অর্থাৎ প্রশ্নটি ছিল গ্যালিলিওকে বোঝানোর ভার দেওয়া হলো এ প্রশ্নের উত্তরটি হবে কার্ডিনাল বেলারিমিনের ওপর তোমরা যে ভিডিওগুলো দেখছো লাইক কমেন্ট শেয়ার করছো না কেন লাইক করো কমেন্ট